অসমে ফের সক্রিয় আলফা জঙ্গিরা আজ কাক ভরে শিবসাগরের লাকুয়া থেকে তিনজন ও এনজিসির আধিকারিককে অপহরণ করে নিয়ে যায় শিবসাগরের লাকুয়াতে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তাদেরকে একটি অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে নিয়ে যায় পরে এই অ্যাম্বুলেন্সটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং তার চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ওএনজিসি তিনজন অপহিত মধ্যে রয়েছেন জুনিয়র টেকনিশিয়ান মোহিনী মোহন গগৈ জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অলোকেশ সৈকা এবং জুনিয়র টেকনিশিয়ান রিতুল সৈকা তাদের এই অপহরণের ঘটনার পর গোলাঘাট নিতাইপুকুরি এবং জোরহাটে অলোকেশ সৈকার বাড়িতে কান্নার রোল পড়েছে উল্লেখ্য আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়ার ঘরের সন্মুখেই তাদের এই অপহরণের ঘটনা সংঘটিত হয় অত্যাধুনিক মানরাস্ত্র নিয়ে পাঁচজন দুর্বৃত্তের দল তাদেরকে অপহরণ করেছেন বলে খবরে জানা গেছে এদিকে অ্যাম্বুলেন্সের নাম্বারও প্রকাশ্যে এসেছে এএস টু জিরো টু ওয়ান এইট সিক্স এই নম্বরে অ্যাম্বুলেন্সে তাদেরকে অপহরণ করা হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বিভিন্ন সূত্রে খবরে যে প্রকাশ্যে এসেছে যে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দেবাঙ্গনা কলিতার মুক্তির জন্য এই তিনজনকে মুক্তিপণ হিসেবে আলফা জঙ্গি রায় ধরনের এক চক্রান্ত করেছে বরাক কখনো ক্যান্সার বরাক কখনো গুলিবিদ্ধ বরাক কখনো আসাম থেকে চলে যাক বরাক পৃথক হোক বরাককে পৃথক করে দেওয়া হোক বরাক থেকে রেভিনিউ আসে না এ ধরনের মন্তব্য অসমের গুহাটির বুকে বসে করাটা অত্যন্ত সহজ আবারও এক মূর্খতার পরিচয় দিয়ে অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বুড়াগোহাই এই মন্তব্য করে বসলেন তিনি বললেন বরাক মানুষকে পৃথক করা হোক যদি তারা অসমিয়া ভাষা শিখতে না চায় তাহলে তারা যেন অসম থেকে চলে যায় তিনি বলেছেন যে বরাক থেকে সে মন রেভিনিউ আসে না অসম সরকারের তাই তার চলে যাক তিনি ভুলে গেলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত নতুন শিক্ষা নীতিতে মাতৃভাষা মাতৃদুগ্ধ সময় এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করার জন্য আবশ্যকতা রয়েছে এবং তিনি তার জন্য গুরুত্ব প্রদান করে নতুন শিক্ষানীতি ঘোষণা করেছিলেন কিন্তু এক উচ্চপদস্থ অফিসার কি করে এ ধরনের কথা বলেন তাহলে কি রাজ্যের এই বিজেপি সরকার বাংলা ভাষা বিদ্বেষী ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই বিজেপি সরকারের সময়ে বাংলা মাধ্যমের স্কুলকে অসমীয়া মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে তাহলে কি চক্রান্ত সরকারের ভেতর থেকে তার জবাব কে দেবে আর কত সইবে বরাক উনিশে মে ভাষা শহীদ দিবস সেখানে এগারো জনকে নির্বিচারে গুলি করে মারা হয়েছিল তাদেরকে অসম সরকার স্বীকৃতি দেয়নি সাফ অসম বিধানসভায় জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না তাই কি এ কাণ্ড করা হলো তাই কি উনিশে মে বাংলা বিভাগের এবং মণিপুরি বিভাগের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত করার নির্দেশ দিলেন দয়ানন্দ বুড়াগুহাই তাই এখন লাখ টাকার প্রশ্ন ছাব্বিশে এপ্রিল বরাক বন্ধের ডাক দিয়েছে বরাক বিদ্বেষের মন্তব্যে গর্জে উঠেছে হায়দ্রাবাদের সেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী প্রথমা দত্ত রায় শিলচর সদর থানায় পাঁচটি ধারায় অভিযোগ করেছেন দয়ানন্দ বুড়াগোহাইয়ের বিরুদ্ধে বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষে কল্পনা আবধগুপ্ত একই থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস দলের সভানেত্রী সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী সনোয়ালকে এক প্রতিবাদপত্র পাঠিয়ে অভিসারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেছেন অসমে গন্ডার নিধনে ছিয়াশি শতাংশ হ্রাস পেয়েছে অসম সরকারের পরিবেশ ও বন মন্ত্রালয়ের তথ্যে তাই প্রমাণ মিলছে কিন্তু আনুমানিক দু হাজার ছয়শো চল্লিশটি বিশ্বের মধ্যে গন্ডার রয়েছে তার এই বেশিরভাগেরই কাজিরাঙ্গায় রয়েছে বলে অনুমান করা হচ্ছে আনুমানিক দু হাজার চারশো একটি গন্ডার রয়েছে কাজিরাঙ্গায় কাজিরাঙ্গায় ফের কোভিড উনিশের মারণ থাবায় যখন রাজ্য প্রশাসন পুলিশ বনকর্মীরা ব্যস্ত তখনই আন্তর্জাতিক চোরা শিকারীর নজরে আসে কাজিরাঙ্গার গণ্ডার সিংয়ের জন্য খুন হয় একটি গন্ডার শিলিখুন্দায় হনুমান শিবিরের পাশে মৃত গন্ডারের একটি পরিত্যক্ত দেহ উদ্ধার করে বনকর্মীরা সেখানে থ্রি নট থ্রি রাইফেলেরও একটি গুলি উদ্ধার করা হয় বিগত নয় মাসে এই প্রথম গন্ডার শিকার করে খড়্গ কিংবা শিং নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিশ্ববিখ্যাত কাজিরাঙ্গা অভয়ারণ্যে